বলতে হবে 96 এর মতো হরতাল দিতে হবে, অবরোধ দিতে হবে, দম দিতে হবে, দম বন্ধ করে দিতে হবে, ওদের পানির লাইন খুলে দিতে হবে, বিদ্যুতের লাইন খুলে দিতে হবে, গণভবন ঘেরাও করতে হবে, স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আসবে, সকল বিষয়ে পবিত্রতা নিশ্চিত করে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামতে হবে। বুলেটের গরম পানির ভয় দেখলে আর হবে না, গণভবন ঘেরাও করতে হবে, ওই পুলিশ হেডকোয়ার্টারে জবাব দিতে হবে। কেন আমাদের আন্দোলনে মানুষ হামলা করে, পুলিশ হামলা করে, কেন ভোট কেন্দ্রে পুলিশ চুপ থাকে? সেনাবাহিনীকে জিজ্ঞাসা করতে হবে কেন তারা চুপ থাকলো, বিচার করতে হবে কেন তারা চুপ ছিল। এই জন্য সেনাবাহিনীকে বছরের পর বছর ঘরে বসিয়ে বেতন দেওয়া হয় না। আমি বলি শেখ হাসিনাকে এত ভয় দেখাবেন না। সারাক্ষণ আমরা গণভবন ফালায় যাই, আমরা গণভবন ঘেরাও করি, তার আমরা স্লোগান দিই, গদি ধরে মারাটান, হাসিনা হবে খান খান, এগুলো ভয় দেখায় দেখায় বেচারিকে টেনশনে ফেলায় দিচ্ছেন। হেতিয়ার তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না ভয়তে, ঠিক আছে? আপনারা হলে বলেন, আপনি অনেক উন্নয়ন করছেন, আপনি বড় বড় ব্রিজ করছেন, পদ্মা সেতু করছেন, মেট্রো করছেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা তাকে বলেন আমরা আপনাকে ভোট দেব, আপনি তত্ত্বাবধায়ক সরকার দেন, সারাক্ষণ আপনারা ভয় দেখান, ভেতরে ভয়ে চোখে হাবুজুবু হয়ে গেছে, এখন গিয়ে বাইডেনের সঙ্গে সেলফি তুলে প্রমাণ করতেছে বাইডেন তার সঙ্গে আছে, ঠিক আছে? এই হলো অবস্থা। শেখ হাসিনাকে বলতে চাই, সেলফি তুললে জনগণের সঙ্গে সেলফি তুলতে হবে, বাইডেনের সঙ্গে সেলফি তোলার মধ্যে কোনো কিছু নাই। আপনি তো জনগণের মাঝে আসতেই ভয় পান, করোনার ভয়ে দীর্ঘ 2.5 বছর বাইরে থেকে বের হন নাই, 2.5 বছর বাড়ি থেকে বের হয় নাই, ভয়েতে, মরার ভয়েতে 2.5 বছর বাড়ি থেকে বের হয় নাই। যে বাড়ি থেকে বের হওয়ার ভয় পায় তার কি প্রধানমন্ত্রী হওয়া সাজে? সাজে বলেন, সাজে না। তাকে আপনারা সর্বশেষ কবে দেখেছেন জনগণের কাতারে আসতে? যখন তার ক্ষমতায় আসার দরকার ছিল সেই 90-এর দশকে, তখন সে জনগণের সঙ্গে এসে ছেঁড়া শাড়ি, পুরান শাড়ি পরে এসে ছবি তুলত, জনগণের মাথায় হাত বুলিয়ে দিত। আপনারা আর দেখেছেন আপনাদের বুদ্ধির বয়সে এরকম দেখেছেন? তারা দেখেননি আপনারা। অর্থাৎ এখন তাকে জনগণকে প্রয়োজন হয় না, কারণ জনগণকে ছাড়াই নির্বাচিত হওয়ার চোরা মেশিন ওনার কাছে আছে, যে চোরা মেশিন দিয়ে উনি নির্বাচিত হয়। শেখ হাসিনা আসলে ভোট চোর নাকি ভোট ডাকাত, কোনটা বললে সঠিক হবে এটা আমি বলতে পারছি না। যার হাতে ভোটারদের জীবন নিরাপদ না, যার হাতে ভোট নিরাপদ না, যার হাতে ভোট কেন্দ্র নিরাপদ না, যে ক্ষমতায় থাকলে সেনাবাহিনী কিছু না, যে ক্ষমতায় থাকলে পুলিশ কিছু না, এই যে সেনাবাহিনী 2018 সালে ছিল, শেখ হাসিনার ক্ষমতায় ছিল, ওই সেনাবাহিনী তার গাড়ির পাশে মানুষ খুন হয়েছে, সেনাবাহিনী ফিরেও তাকায় নাই। সুতরাং বুঝতে হবে সেনাবাহিনী কোনো ফ্যাক্টর না। সেনাবাহিনী যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছে সে এমন একজনকে বসায় রাখতে, এমন একজনকে বসায় রাখবে যে শেখ হাসিনার দলগত দাস।